ইউক্রেনের কয়েকটি শহর থেকে সেনা সরিয়ে নিয়েছে রাশিয়া, তবে এসব শহরের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। মিলছে গণকবরের সন্ধান, শহরগুলো যেন হয়ে উঠেছে জলজ্যান্ত মৃত্যুপুরী। ইউক্রেনের দাবি, কিয়েভের আশপাশের এলাকাগুলোতে রুশ সেনাদের কাছ থেকে তারা পুনরায় দখলে নিয়েছে। যদিও সেনা প্রত্যাহারের বিষয়টিকে শান্তির আলোচনার অগ্রগতি হিসেবে দেখছে রাশিয়া। এদিকে মস্কো সেনারা সরে গেলেও উদ্বেগ কমছে না ইউক্রেনের। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, পূর্ব এবং দক্ষিণ ইউক্রেন দখল করতে যাচ্ছে রাশিয়া। মাসুদ জানার ডেস্ক রিপোর্ট। কিয়েভের রাস্তায় রাস্তায় এখন ইউক্রেনের সেনাবহর। গেল কয়েক সপ্তাহ ধরে রাজধানী ও এর আশেপাশের কয়েকটি শহর ও গ্রাম পুনঃদখলে নিতে রুশ বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল দেশটির সেনারা। এবার কিয়েভ ও এর পার্শ্ববর্তী অঞ্চল সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছে তারা। তবে রুশ সেনাদের ছেড়ে যাওয়া শহরগুলোর রাস্তায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে মৃতদেহ। সন্ধান মিলছে একাধিক গণকবর। ইউক্রেনের বুচা শহরের একটি গণকবরেই প্রায় 300 জনকে সমাহিত করা হয়েছে। আমার পেছনের দৃশ্যগুলো খুব মর্মান্তিক। আমরা 2 সপ্তাহ ধরে বেজমেন্টেই বসেছিলাম, আর কদিন হলে সেখানেই মরে থাকতাম। রাশিয়া বলছে শান্তি আলোচনার অংশ হিসেবে কিয়েভ থেকে সৈন্য প্রত্যাহার করা হচ্ছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক উচ্চারণ করে জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অঞ্চল দখল করতে চায়। আমাদের সেনারা কিয়েভে জয়ী হয়েছে, তবে রাশিয়ার সৈন্যদের লক্ষ্য তারা দোনবাস এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চল অভিযোগ দখল করতে চায়, আর আমাদের লক্ষ্য স্বাধীনতা। এরই মাঝে কিয়েভের দাবি, রাশিয়ার সেনাবাহিনী দক্ষিণে ইজিউম শহর নিয়ন্ত্রণ নিচ্ছে, পূর্বের শহরগুলোতে বোমা হামলা চালাচ্ছে। দোনবাস অঞ্চলের আবাসিক ভবনগুলো রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। মাসুদ রানা, News 24.